শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল প্রতিষ্ঠান ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, অ্যাফিলিয়েটেড টু আইসিএসসি অ্যান্ড আইএসটি নিউ দিল্লি। এখানে সুস্থ ও মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। হোস্টেল ফ্যাসিলিটির ব্যবস্থা আছে। যোগাযোগ ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, 134 পিকে গুহ রোড, কলকাতা 28, এয়ারপোর্ট 1 নম্বর গেট, ফোন 2511-2335, ইমেল office.rama9@gmail.com। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। আইনে যে কোনো জটিল সমস্যায় দ্রুততার সাথে সমাধান দেওয়া হয়। অ্যাডভোকেট রাহুল চক্রবর্তী, কলকাতা হাইকোর্ট, ফোন 9748236843। রবিন মেমোরিয়াল মিশন স্কুল, এখানে বিদেশি আদব কায়দায় সুস্থ পরিবেশে বাচ্চাদের যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়। একই ছাতার তলায় বাংলা ইংরেজি মিডিয়াম, রবিন মেমোরিয়াল মিশন স্কুল, দুর্গানগর। নমস্কার, আমি শেখর সুবীর, ওরা আসছে টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। বর্তমানে প্রতিটি মুহূর্তে মহিলারা দ্রুততার সাথে এগিয়ে চলেছে, তাই ইচ্ছাই মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। দেখুন, আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহের সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে। 12ই জানুয়ারি যুবনায়ক স্বামী বিবেকানন্দের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত সুজলম এক স্বেচ্ছাসেবী সংগঠন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেদের নিয়ে দুদিনব্যাপী এক ক্রিকেট টেস্ট ম্যাচের আয়োজন করেছেন। এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কারো হাত নেই, কারো পা নেই, কেউ পোলিও রোগে আক্রান্ত। তারা শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মনের জোরে জয় করে ফেলেছে তাদের ভাবমূর্তিকে। সুজলামের ঐকান্তিক প্রচেষ্টায় সুদূর আসাম ও বেঙ্গলের ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেদের সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে 17 রান নিতেও দেখা গেল। দীর্ঘ 6 বছর যাবৎ সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখে একের পর এক কর্মকাণ্ড করে চলেছে। প্রায় 100 মহিলারা, যারা পরিবারের সব কাজ করেও তাদের মনের ইচ্ছা এবার সমাজের জন্য কিছু করা, তারই নিদর্শন দেখুন। ব্যাটসম্যান আবার তুলে দিয়েছে স্টেট ড্রাইভে, অসাধারণ ক্ষিপ্রতায় ফিল্ডার দূর থেকে দৌড়ে পরের বল একবারে গুডলেন স্পটে, ব্যাটসম্যানের পক্ষে সম্ভব ছিল না, ব্যাটে একদম রাইট স্পটে ব্যাটসম্যান। মানসিকতা, এই যে বোলার দৌড়ে এসে যেভাবে বল করছে এবং আবার বল উড়ে গেল স্কোয়ার লেগের উপর দিয়ে। ১৯ ওভারের শেষে বাংলার রান 210, লাস্ট ওভারের প্রথম বল ব্যাটসম্যান সেট হিট করেছেন মাঠ, বল চলে গেল মাঠের বাইরে, থেকে সিক্স আম্পায়ার দেখিয়ে দিলেন। যারা কাপুরুষ, হাত পা গুটিয়ে বসে থাকে, বক্তব্য এই খেলোয়াড়দের। তারা শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে শক্ত হাতে ব্যাট বল নিয়ে মাঠে নেমে 100 রান করে দেখাতে পারে, আমরাও পারি। শুনুন কি বলছেন তারা। আমরা কলকাতাতেই থাকি, আমি বর্ণনগরে থাকি, আমার নাম উৎপল মজুমদার, আমি এই টিমের ক্যাপ্টেন, আমার প্লেয়ার দেবব্রত রায়, উনি সেঞ্চুরি করেছেন 102 নট আউট। আমার তো খুবই ভালো মনে হচ্ছে, এই আমি ফার্স্ট টাইম সেঞ্চুরি করলাম, ওর জন্য আমার খুবই ভালো মনে হচ্ছে। আর আমার উৎপলদা আমাকে অনেক সাপোর্ট করেছে, নাহলে হয়তো আমার সেঞ্চুরিটা হতো না আজকে, ঠিক আছে।
এই জন্য উৎপলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। না আমার মনে হচ্ছে না কোথাও আমি একটা কিছু বলবো, দুর্বলতা বলে আমি বলবো যারা বলছে তাদের দুর্বলতা আছে, আমাদের মধ্যে কোনো দুর্বলতা। আর একটা কথা, স্পেশালি যাদের জন্য আজকে আপনারা এসেছেন আমাদের সাথে কথা বলছেন, তাদের কথা না বললে প্রচণ্ড পরিমাণে ভুল হবে। সুজালাম এখানে মেয়েদের একটা অর্গানাইজেশন, এরা 50 মেম্বার্স আছে, এরা একটা মহিলা অর্গানাইজেশন, তারা দেখিয়ে দিল একটা পুরুষ অর্গানাইজেশন যে তারাও ফিজিক্যালি চ্যালেঞ্জে খেলা করাতে পারে, শুধু খেলা নয় ন্যাশনাল ওয়াইজ খেলা করাতে পারে, পরের দিনে এরা হয়তো ন্যাশনালটাও করাবে। যারা ফিজিক্যালি ফিট, টোটাল ফিট, আমরা ফিজিক্যালি টোটাল ফিট নই, আনফিট একটু আছে একটু, সেটা হচ্ছে কি শারীরিক দিকে, কিন্তু মেন্টালি আমরা অনেক আগিয়ে তাদের থেকে অনেক। আমি আমাদের এই টিমের 3-4 জন প্লেয়ার সাউথ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া হয়ে খেলেও এসছে, আর কলকাতায় বাংলাদেশকে এনে আমরা খেলাও করিয়েছি, এরকম টুর্নামেন্ট অনেক হয়েছে, তবে এই জায়গায় ব্যারাকপুর চত্বরে মানে ফার্স্ট টাইম। স্যার হাম লোক কা আসাম টিম হ্যাঁ, ডিফারেন্টলি এবল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ আসাম। জি নেই, পহলে মে ইয়াহাঁ পে দো টুর্নামেন্ট অর খেল চুকা হুঁ, আর আজ বহুত বহুত থ্যাঙ্ক কহনা চাহুঙ্গা সুজলম কো, যে এক মহিলা অর্গানাইজেশন হতে হুয়ে ভি জো আগে আকার ডিফারেন্টলি এবল বচ্চো কো জো ইতনা সাপোর্ট কর কিয়া হ্যায়, ইতনা সুন্দর গ্রাউন্ড, খানে পিনে কা অ্যারেঞ্জমেন্ট সে লেকে সব কুছ বহুত আচ্ছা কিয়া হ্যায়। তো হাম লোক কা সব বচ্চা ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যায়, কিসি কা পেয়ার কা প্রবলেম হ্যায়, কিসি কা হাত হ্যায় নেই হ্যায়, লেকিন হাম লোক অন্দর সে যো জুনুন ভরা হুয়া হ্যায় থোড়া ভি নেই লাগতা, হাম লোক নর্মাল কি তরহ ডাইভ মারতে হ্যায়, নর্মাল কি তরহ বোলিং ব্যাটিং আপ জেসে দেখতে হোঙ্গে, উসমে কোই প্রবলেম নেই এফর্ট মে, কহিঁ সে ভি ফিজিক্যালি চ্যালেঞ্জ জো হামারা জীবন মে উসকো আনে নেই দেতে হ্যায়। জি হাম লোগো নে ন্যাশনাল খেলা হুয়া হ্যায়, উসকে বাদ মে জোনাল খেলা হুয়া হ্যায়, স্টেট তো হোই রাহা হ্যায়, তো অলরেডি বেঙ্গালোর ক্যা ঝাড়খণ্ড, উসকে বাদ মে হোগে আপনা বিহার হ্যায়, বহুত জায়গায় অল ওভার ইন্ডিয়া, দিল্লি, মুম্বাই, হর জায়গা সাম কা টিম খেলা হ্যায় স্যার। এবার একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। দীর্ঘ 18 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্চ মিডিয়া ইনফো। নাম মাত্র খরচে সরাসরি ভরা পরিবেশে ক্যামেরার সামনে অভিনয় শেখানো হয়। বহু ছেলে মেয়ে আজ সুপ্রতিষ্ঠিত, সব বয়সের ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, সরাসরি অভিনয় সুযোগ পাবে। আজই যোগাযোগ করুন সার্চ মিডিয়া ইনফোতে, ফোন নম্বর 9830212484 অথবা 8017739564 এ। গ্যাংটকে বেড়াতে যাবেন? ভাবছেন কোথায় থাকবেন? আপনার জন্য সুসজ্জিত ও কম খরচে থাকা খাওয়ার একমাত্র জায়গা হোটেল পোলক। আজই যোগাযোগ করুন 9635550000। রবিন মেমোরিয়াল মিশন স্কুল, এখানে বিদেশি আদব কায়দায় সুস্থ পরিবেশে বাচ্চাদের যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়, একই ছাতার তলায় বাংলা ইংরেজি মিডিয়াম। রবিন মেমোরিয়াল মিশন স্কুল, দুর্গানগর। আইনে যে কোনো জটিল সমস্যায় দ্রুততার সাথে সমাধান দেওয়া হয়, অ্যাডভোকেট রাহুল চক্রবর্তী, কলকাতা হাইকোর্ট, ফোন 9748236843। মাত্র 100 টাকা ছেলে মেয়ে বিয়ে? হ্যাঁ, একমাত্র আমরাই পারি আপনার মনের মতন পাত্রপাত্রী খুঁজে দিতে। যোগাযোগ করুন 8017739564। ফ্যামিলি গার্ড, এটি একটি আদর্শ হোমিও স্কিন ক্রিম, সব ধরনের চোট, আঘাত ও মচকা লাগা ব্যথা, ব্রণ, ম্যাচতা ও কালো দাগ লুকাতে আজই ব্যবহার করুন ফ্যামিলি গার্ড। ব্যবসায়িক যোগাযোগ 9735324970। বিরতির পর আবার ফিরে এলাম, এবারে শুনে নেব তাদের কথা যারা সরাসরি সাহায্য না করতে পারলেও খেলোয়াড়দের মনোবলকে তারিফ করতে কম করেননি। তাই পেয়ে গেলাম কিছু খেলাপ্রেমী দর্শককে, কি বলছেন তারা? এইখানে সামনেই স্বামীজির একটা ফটো রয়েছে, এই স্বামীজির ফটোটা দেখে মনে হচ্ছে তারা বুঝতে পেরেছেন ভারতবর্ষের জনজাগরণে ভূমিকা স্বামী বিবেকানন্দ যেটা বলে গেছিলেন সেটারই প্রতিফলন হচ্ছে এই প্রতিবন্ধীদের খেলার মধ্যে দিয়ে। তো এরা যে কোনো অবস্থাতেই আমাদের থেকে কম নয় সেটা কিন্তু বিভিন্ন সময়ে এরা দেখিয়ে যাচ্ছেন, এবং আজ মাঠের খেলা তো আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণ তাদের পারফরমেন্স। এরা যে খেলা খেলছে সেটি খুব ভালো লাগছে। ডন ব্র্যাডম্যান বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ক্রিকেটার ফার্স্ট ট্রাই টু লুক লাইক ওয়ান, যদি তুমি বড় প্লেয়ার হতে চাও প্রথমে তা পোশাক পরিচ্ছদ এবং অন্য অন্য দিয়ে সেটাকে প্রকাশ করো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, মাঠের বাইরে কোনো লোক নেই, অথচ অন্য অন্য দিন খেলা হলে দেখি যারা বাজার করতে যায় বা সাইকেলে করে যায় দাঁড়িয়ে পড়ে এখানে লোক দেখি, আজকে লোক নেই। সুতরাং এই ক্ষেত্রে যে বোঝা যাচ্ছে যে ক্রিকেটের যে প্রচারটা দরকার সেই প্রচারটা আরও তুঙ্গে যাতে তোলা যায়। এই খেলা অ্যারেঞ্জ করা খুব ঝামেলা, ওনারা প্লেয়ারদের নিয়ে এসছেন, এখানে আমাদেরই সমিতির অনুষ্ঠান গৃহ আছে, ওখানেই ফ্রি অফ কস্টে সে সমিতি রেখেছে, এবং আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গেই আমরা বলেছি আমাদের যতটুকু হেল্প করবার সমস্তটাই করবেন,
আশা করি ওনাদের সঙ্গে কথা বলেও আপনারা সেটা জানতে পেরেছেন। আমরা সূর্য সেন স্পোর্টিং ক্লাব সবসময় আছি ভালো কাজের জন্য। এর আগে আমরা 5 তারিখ একটা প্রোগ্রাম করেছি সূর্য সেন স্পোর্টিং ক্লাব, 350 অনাথ বাচ্চাদের নিয়ে এখানে স্পোর্টস করেছি, মানে সারাদিন তাদের খাওয়া দাওয়া প্রাইজ। নিশ্চয়ই নাম শুনে থাকবেন, দ্য রিফিউজ বলে একটা আছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ওইটা। এবং আমরা সবসময় আছি ওনাদের সঙ্গে, ওনারা আমরাও দেখছি ওনারা কালকের থেকে প্রচুর পরিশ্রম করছেন। মহিলারা যে এত কিছু করতে পারেন এটাও আমাদের ধারণার বাইরে। আমি তাই আমার ক্লাবের পক্ষ থেকে সুজলামকে আরেকবার ধন্যবাদ জানাই ওনারা যে এই প্রোগ্রামটা করলেন। আমি আগামী দিন আরও ওনারা বড় হোক, আরও ভালো ভালো প্রোগ্রাম করুক, সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করুক। আমরা সূর্য সেন স্পোর্টিং ক্লাব, আমরা ওনার সঙ্গে আছি, ওনাদের সঙ্গে আছি। আমাদের প্রত্যেকের কিছু সামাজিক দায়বদ্ধতা বা ঋণ থাকে, এই ঋণটা এটা ফিরিয়ে দেওয়া ওনারা এটাই মাধ্যম বেছে নিয়েছেন। আমরাও ওনাদের ধন্যবাদ অভিনন্দন জানাই যে সমাজটাকে একটু পিছিয়ে পড়া লোকদের যেনও এগিয়ে নিয়ে আসা যায়। আমি একজন মহিলা হিসাবে আমার তো খুবই ভালো লাগে আর করে, আর আমাদের পাশের বাড়িরই বউ জয়শ্রী, এদের যে এরা সংস্থাতে যে এসেছে করতে, ওকে আমরা সবসময় সহযোগিতা করি, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি কিন্তু কিছু বুঝি না, ক্রিকেট খেলা বুঝি না, কোনো সঙ্গ বুঝি না, পরিচালনা বুঝি না, কিচ্ছু বুঝি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর সহযোগিতা করতে। মানে এরা যে কী করে দেখালো আর প্রতিবন্ধীদের, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা, মানে আমার অভাবনীয়। সুজলামের সদস্যরা যে সত্যিই তারুণ্যের প্রতীক তা দেখিয়ে দিলেন এই ক্রিকেট খেলা করিয়ে। আজকের এই অনুষ্ঠানের চিন্তাভাবনা, মানে আমরা তো 6 বছর কাজ করছি, যেটা এতদিন ছিল শুধু পথ শিশুদের নিয়ে, তো 2 বছর হলো আমরা কী করে যেন এই অসহায় ছেলেগুলোর সঙ্গে জড়িয়ে গেছি। শুধু এরা নয়, মানে গান নাচ তার সঙ্গে খেলা, এই যত এদের প্রতিবন্ধকতা আছে এমন মানুষদের সঙ্গে আমরা জড়িয়ে গেছি আর এদের সঙ্গে যুক্ত হয়েছি। ওরা এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিল ছোট করে, সেটা কলকাতায় হয়েছিল, তো তখনই ওদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তো তখন দেখি যে এদের তো এক তো দৈহিক অসুবিধা আছেই, তার সঙ্গে যেটা যে এরা খুব গরিব ঘর থেকে এসেছে, প্রতিটি ছেলের এদের খেলার সরঞ্জামটাও ঠিক মতো নেই, জুতোটাও ঠিক মতো নেই, তো সেই দিয়ে শুরু হয় ওদের খেলার সরঞ্জাম জুতো দেওয়া। তারপরে ওরা বললো আমরা একটা টুর্নামেন্ট করবো দিদি, ওখানে যদি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, তো আমরা নিজেরা রান্না করে সেগুলো ফয়েল প্যাকিং করে নিয়ে গিয়ে ওদের খাওয়ালাম। তারপরে ওরা বললো যে দেখলো একটা তো আস্থার জায়গা হয়েছে দিদিদের সঙ্গে, সুজলামের সঙ্গে, তো ওরা বললো দিদি আমরা একটা টেস্ট ম্যাচ খেলতে চাই, তো যেটা মানে ইয়ে কেন, মানে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডে হয়নি আজ পর্যন্ত, আমাদের নিয়ে কেউ টেস্ট ম্যাচ খেলেনি, আসলে এদের নিয়ে ভাবাটাই খুব একটা হয়নি, যেটা নেবে কাজে নেবে আমরা বুঝলাম। তো আমরা বললাম খেলাবো, তো তখন আমাদের একজন একটু ফিনান্সিয়াল একটা সাপোর্ট দেবে কথা ছিল, তো উনি যথাসময়ে উনি সেটা উঠিয়ে নিলেন, কিন্তু আমাদের একটা জেদ চেপে গেলো যে আমরা খেলাটা খেলবো, কারণ খেলোয়াড়রা ডিপ্রাইভ হচ্ছে এতে না, মানুষে মানুষের যুদ্ধে। তো আমরা বললাম দেখো আমরা টেস্টটা পারবো না, কারণ ওটা একটা অনেক বড় ব্যয়ের ব্যাপার, দুদিনেও প্রচুর ব্যয় কিন্তু দুদিনের আমরা খেলাবো। তো আমরা তখন থেকেই শুরু করলাম যে আমাদের নিজেদের মধ্যে টাকা কালেকশন, নিজেদের বন্ধুবান্ধব থেকে, তার সঙ্গে সূর্য সেন স্পোর্টিং ক্লাবের অসম্ভব সহায়তা, যেটা মাঠ অথবা থাকার জায়গা যেগুলো, আর এখানে জনকল্যাণ সমিতি পুরো আমাদের সাপোর্ট, তার সঙ্গে এখানে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে দারুচিনি বলে, ছেলেটি খুব সমাজের কাজ করে, তো ও আমাদের একটা খাবারের সাপোর্টটাও কিছুটা দিচ্ছে, তো সেই নিয়ে আমরা দেখলাম মোটামুটি হয়ে যাবে, মানে হয়ে যাবে তো কথা নয়, আমরা চাই এর থেকে কিছু বাঁচি, ওদের হাতে যদি কিছু তুলে দেওয়া যায় তো যেটুকু বাঁচবে, এখানে হার জিতের কোনো প্রশ্ন নেই, দু দলকে সমানভাবে সেই টাকাটা দেওয়া হবে, এবং দুটো ক্রিকেট কিট কেনা হয়েছে, যেটা শুধু বেঙ্গল চেয়েছিল কিন্তু আমরা আসামের জন্য কিনেছি, দুই দলকেই দেওয়া হবে, আর প্রাইজের ক্ষেত্রে হার জিত তো আছেই, সেখানে একটা হয়তো উইনার্স না রানার্স হবে, কিন্তু আমাদের চোখে ওরা সবাই জয়ী। আমাদের যখন সম্পূর্ণ দুটো হাত দুটো পা সুস্থ সবল শরীরটা আছে, আর অথচ আমাদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে, কিন্তু আমাদের থেকেও দৈহিক ক্ষমতা ওদের বেশি, আমরা যেটা দেখছি মাঠে সারাদিন খেলছে, তো অনেকেই এগিয়ে এসেছেন বা সজাগ হয়েছেন যে এই কাজে সামনের দিনে
যদি কিছু করা যায়, এবার একা তো কারোর পক্ষে করা সম্ভব নয়, আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে তারা আমাদের পাশে আছেন, তার মানে সমাজ সজাগ হয়েছে। সামনের বছরে আমরা যে হোমগুলোতে অনাথ বাচ্চারা, ওদের নিয়ে একটা স্পোর্টস করার ইচ্ছা আছে এবং প্রতিবন্ধীদের নিয়ে, আর ব্লাইন্ড একটা ক্রিকেট একাডেমি আছে তাদের নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে, এই ইচ্ছা। তার সঙ্গে তো যে কাজগুলো চলে পথ শিশুদের নিয়ে সে তো আছেই। এমন আজ এখানে শেষ করছি, এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে পৌঁছে যাবে ওরা আসছে টিম প্রতি শনিবার রাত ঠিক 9:25 আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।